গত কয়েকদিন ধরে চট্টগ্রামে খুব বৃষ্টি হচ্ছে, তো এখন হচ্ছে ঝর্ণা ভ্রমণ করার সবচেয়ে সেরা সময়। আর এই সেরা সময়ে আমরা আজকে ভ্রমণ করতে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড মিশরাই রেঞ্জের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস একটি ট্রেইল ঝরঝরি ট্রেইলে। এটির অবস্থান হচ্ছে সীতাকুণ্ডের পন্থীছিলায়। তো আমরা এখান থেকে চলে আসলাম পন্থীছিলায়। এটি ঢাকা চিটাগাং হাইওয়ের একদম পাশে অবস্থিত। এই গেট দিয়ে আমরা ঢুকে প্রথমেই হাতের ডানে একটি হোটেল দেখতে পাই। এটি হচ্ছে ঝরঝরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা আমাদের দুপুরের খাবারের অর্ডার করি এবং প্রয়োজনীয় চেঞ্জিং সেরে নিই এবং ব্যাগপত্র আমরা এখানে রেখে দিই। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। আমরা এখান থেকে একজন গাইড নিয়ে নিই। এ হচ্ছে আমাদের গাইড, ছোটোখাটো একজন গাইড। এই ঝরঝরি ট্রেইলে আপনি বয়স্ক কোনো মানুষকে গাইড হিসেবে নিতে পারবেন না, আমি এখনও পাই নাই। তো সবাই দেখলাম হচ্ছে ছোটো ছোটো বাচ্চা। তো যাই হোক, এরা এই পথটি খুব ভালোভাবে চিনে, অসুবিধা নেই। আমরা নিয়ে নিলাম ইব্রাহিম নামের একজন গাইড। তো যাই হোক, আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে আসি রেল লাইন। এই রেল লাইন ধরে হাতের বামের দিকে আপনাকে হাঁটতে হবে। হাতের বামে কিছুক্ষণ হেঁটে হাতের ডানে একটি কাঁচা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আমরা ট্রেলে প্রবেশ করব। তো বৃষ্টির কারণে এখানে পানি অত্যধিক বেড়ে গেছে। সাধারণত এগুলো সব কিছু শুকনা থাকে। আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ঝিরিতে প্রবেশ করব। শুরুতে আমাদের জন্য অপেক্ষা করছে কানে ঝিরি। এই ঝিরিগুলোকে কানে ঝিরি বলা হয়। সাধারণত বর্ষা ছাড়া অন্য সময়ে এই ঝিরিগুলিতে তেমন একটা পানি থাকে না, তো সে কারণে এই ঝিরিগুলিকে কানে ঝিরি বলা হয়। তো আমরা পন্থীছিলা বাজার থেকে একজন গাইড নেই। এই যে আমার সাথে আছে ছোটোখাটো একজন গাইড, ওর নাম হচ্ছে ইব্রাহিম। দেখা যাক ইব্রাহিম আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে কি না ঝরঝরি। যদিও আমি আগে আরও কয়েকবার গিয়েছি, তবে আজকে এই বর্ষার সিজনে এই মৌসুমটায় টানা বৃষ্টির ফলে জানি না ঝর্ণার এখন কী অবস্থা। তো দেখা যাক, আজকে আমরা যাচ্ছি মিশরাই সীতাকুণ্ড রেঞ্জের সবচেয়ে লং ট্রেলের একটি ঝর্ণা, ঝরঝরি ঝর্ণাতে। তো দেখা যাক। তো আমরা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা কানেঝিরির কাছে চলে আসি। এখানে একটি দোকান আছে, আপনারা চাইলে এখানেও খাবারের অর্ডার করতে পারেন। এখানে আমরা রং চা খেয়ে কিছু সময় ব্যয় করি। বৃষ্টির কারণে কানেঝিরিতে পানির প্রবাহ অত্যধিক বেড়ে গেছে। সাধারণত এই ঝিরিগুলোতে একদম পানিই থাকে না, একদম শুকনো থাকে। এই শুকনো থাকার কারণে এই ঝিরিগুলোকে সাধারণত কানেঝিরি বলা হয়। তো যাই হোক, আমরা যখন আগেরবার আসছিলাম এখানে একদম এই শুকনা পেয়েছিলাম, কিন্তু ঝর্ণায় ঠিকই পানি ছিল। সাধারণত এখান থেকে ঝর্ণার অবস্থান অনেক দূরে, সেই কারণে এই ঝিরিগুলো একদম শুকনোই থাকে। কিন্তু এখানে আজকে পানির প্রবাহ অত্যধিক বেশি বৃষ্টির কারণে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা চা খাই, কিছু সময় পার করি। পানির প্রবাহ আরেকটু কমলে আমরা হাঁটা শুরু করি। এই ঝরঝরি ট্রেলটি সীতাকুণ্ড মিশরাই রেঞ্জের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেলের একটি এবং এটি সবচেয়ে লং ট্রেলগুলোর মধ্যে একটি। মোটামুটি ভালোই লম্বা দূরত্ব আপনাকে অতিক্রম করতে হবে। পানির স্রোত অনেক বেশি। এত স্রোতে আমরা কিভাবে যাব সেটি একটি ভাবার বিষয়। দেখা যাক, আমরা হাঁটা শুরু করলাম, দেখা যাক কতদূর যেতে পারি। পানির স্রোত অনেক বেশি। কানেঝিরিতে যেখানে পানি থাকে না সেখানে স্রোতে আমরা পড়ে যাচ্ছি, এত স্রোত। তো দেখা যাক আমরা কতটুকু ঘুরতে পারি, কতটুকু যেতে পারি। আমাদের সাথেই থাকুন। আপনি যদি বিগিনার লেভেলের ট্রেকার হয়ে থাকেন তাহলে বৃষ্টির দিনে এখানে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। বেশ কয়েকদিন ধরেই আমাদের টাইমলাইনে একটি ভিডিও রান হচ্ছে, যেটি ভারতের পুনেতে একটি আনসারি পরিবার ফ্লাশ ফ্লাডে পড়ে পুরো পরিবার মৃত্যুবরণ করে, কয়েকজন নিখোঁজও আছে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত। তো যাই হোক, সেরকম মৃত্যু আমাদের কারোই কাম্য নয়, বিশেষ করে ফ্লাশ ফ্লাড সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলে রাখি। ফ্লাশ ফ্লাড হচ্ছে এমন একটি কন্ডিশন যখন হঠাৎ করে ঝিরিতে বৃষ্টির কারণে পানি অত্যধিক বেড়ে যায়। তো যারা অভিজ্ঞ ট্রেকার তারা সাধারণত এই অবস্থাটা বুঝতে পারে, যারা অনভিজ্ঞ তারা সাধারণত এখানে ভুল করে থাকে। যখন দেখবেন আপনার পানি, আপনি যে ঝিরিতে অবস্থান করছেন সেখানে পানি হঠাৎ করে বেড়ে গেছে, সাথে বৃষ্টিপাত আছে, আপনার উচিত হবে ঝিরি থেকে উঁচু কোনো স্থানে অবস্থান করা, ঝিরি ছেড়ে উপরে চলে আসা।
যত সম্ভব উপরের দিকে চলে যাও, এটাই হচ্ছে আপনার প্রধান কাজ। বৃষ্টির সময় ঝর্ণায় ট্রেকিংয়ে আসলে বা ঝর্ণা ভ্রমণে আসলে আপনি যথাসম্ভব আপনি হালকা কাপড় চোপড় পরিধান করবেন, সাথে লাঠি রাখার চেষ্টা করবেন এবং দড়ি রাখার চেষ্টা করবেন। আপনার ব্যাকপ্যাক যত হালকা রাখা যায় তত হালকা রাখবেন, তেমন ভারী ব্যাকপ্যাক নিয়ে আপনি ঝর্ণার ট্রেকিংয়ে না আসাই ভালো। পাহাড়ে মেঘ জমে আছে, কি অসাধারণ লাগছে সবাই একটু দেখেন। তো যাই হোক, আমরা হাঁটতে চলে আসলাম, এখানে একটি ওয়াই জংশন আছে। এই ওয়াই জংশনের হাতের বামের দিকে আপনাকে পাহাড় ট্রেক করতে হবে। এই পাহাড়ের নিচ থেকে আপনার মূল ঝরঝরি ঝর্ণার ট্রেকিং শুরু, ওই ঝিরিটা শুরু। তো এখান থেকে আমরা হাতের বামের দিকে চলে যাব। এখানে খাড়া একটি পাহাড় পাড়ে দিতে হবে, একদমই খাড়া। আপনাকে খুব সতর্কতার সাথে এই পাহাড় পাড়ে দিতে হবে, এটি খুবই খাড়া, খুবই খাড়া এবং অন্যান্য সময় কাদা দিয়ে ভরা থাকে। তো অনেক ভারী বৃষ্টিপাতের কারণে এখানে কাদাগুলো সব ধুয়ে গেছে, তো আমাদের জন্য একটু সুবিধা হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে একটি রেস্ট করার জায়গা আছে, এখান থেকে সীতাকুণ্ড পাহাড় দেখা যায়, খুবই সুন্দর। পাহাড়ের উপরে মেঘের আলিঙ্গন খুবই সুন্দর লাগছে এখান থেকে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করে আবার খাড়া পাহাড় পাড়ি দেওয়া শুরু করি। তো এখান থেকে আমরা নামছি এখন। এবং পাহাড় থেকে নামলেই আপনি একটি ঝিরির দেখা পাবেন। এখানে শুরুতে একটি খাদ রয়েছে, একটি খুমের মতো রয়েছে। পানি বেশি হওয়ার কারণে এখানে এই জায়গাটি পাড়ি দেওয়া খুবই রিস্কি। তো আমরা সরাসরি মাঝখান দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে ডান পাশের পাহাড় ধরে ধরে পাথরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আস্তে আস্তে। তো যাই হোক, আমরা এই স্থানটি খুব সতর্কতার সাথে পার হই সবাই। এই স্থানটি পার হয়ে আমাদের মনে হচ্ছে যে এখানে পানি আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, তো আমরা সতর্কতার সাথে আস্তে আস্তে এখানে এই জায়গাটুকু পার হই। হ্যাঁ, এবারে এই বাস ধরে ধরে এই গাছ ধরে ধরে পার হয়ে যাবে। তো আমাদের গাইড দেখে শুনে একটি পাকা কাঠালার ব্যবস্থা করে আমাদের টিমমেট মোজাম্মেল সেটিকে পেড়ে নিয়ে আসে। আমরা এখানে কাঁঠাল খাই। তো যাই হোক, আমরা এবার আবার হাঁটা শুরু করি। হাঁটতে 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 আমরা এক পর্যায়ে ঝরঝরি ঝর্ণার দেখা পাই। বৃষ্টির কারণে আমাদের সাধারণত 2 ঘন্টার পথ পাড়ে দিতে 4 ঘন্টার মতো সময় লেগে যায়। যাই হোক, আমরা চলে আসলাম ঝরঝরি ঝর্ণা, এটি হচ্ছে এপ্রিলের প্রথম ঝর্ণা। আমরা চলে আসলাম ঝরঝরি ঝর্ণায়। আজকে বৃষ্টির কারণে এখানে প্রচুর পানি এবং সাগর হয়ে গেছে এখানে মনে হচ্ছে। ও আল্লাহ। যাই হোক, আমরা চলে আসলাম ঝরঝরি ট্রেইলের প্রথম ঝর্ণা, ঝরঝরি ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি, জোস লাগতেছে এখান থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
তো বৃষ্টির কারণে আমরা বুঝতেই পারছিলাম যে আজকে আমরা ভয়ঙ্কর এক রূপ দেখব। সত্যি তাই দেখতে পাচ্ছি। আর ঝিরির পানি বলে দিচ্ছিল ঝর্ণায় পানি একদম ভরপুর। আর এর উপরে আরও খুব সুন্দর সুন্দর কয়েকটি ক্যাসকেড রয়েছে, কয়েকটি ঝর্ণা রয়েছে। আপনারা চাইলে সেই অংশটুকু ঘুরে আসতে পারেন। আমরা যখন এর আগের বার আসছিলাম, আমরা এর উপরে লিমন ঝর্ণা, মন্নার মাখুম, স্বর্গের সিঁড়ি একবার ঘুরে আসি। এখানে এর উপরে মূর্তি ঝর্ণা নামে আরেকটি সুন্দর ঝর্ণা আছে, আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। বিশেষ করে স্বর্গের সিঁড়ি নামে একটি ক্যাসকেড আছে, যেটি খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে অনেক সময় পার করেছিলাম এর আগে, তবে আজকে বৃষ্টির দিনে এর উপরে আর যাওয়াটা ঠিক হবে না। আমাদের আগে একটি গ্রুপ গিয়েছে, তারা ফেরত আসছে যেতে না পেরে। তো যাই হোক, এখানে পানির প্রবাহ অত্যাধিক বেশি, আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখানে বেশিক্ষণ আর অপেক্ষা করব না, আমরা এখন ব্যাক করব। তো আমরা ব্যাক করি, ব্যাক করে সেই ঝরঝরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাবার খাই। খাবার খেয়ে আমরা চিটাঙ্গের দিকে ব্যাক করি। এই সময় ঝর্ণায় ভ্রমণ করার জন্য সবচেয়ে বেস্ট টাইম, তবে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাভেলিং পছন্দ করে থাকলে অবশ্যই থার্ড আইয়ে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্পটে।